মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনারা ওই সময়টা মনে করুন যখন রূপ আর গিনির বিয়েটা হয়ে ওঠে, তাহলেই দেখবেন এই যোগ্য বউকে আপনাদের হঠাৎ করে কিরকম অযোগ্য লাগছে। সে ক্লাসলেস, ভদ্র সমাজে লোকজনের সামনে তাকে দাঁড় করানো যায় না, সে লোকজনের সঙ্গে কথা বলতে পারে না, সোশ্যালাইজ করতে পারে না। আপনাদের এই ভালো ছেলেটাকে ইনফ্লুয়েন্স করে আপনাদের বাড়িতে ঢুকে পড়েছে, আপনাদেরই সুবিধে হবে। আপনারা আমাকে ঘেন্না করেছেন, ভেবেছেন এ বাড়ির থেকে তাড়িয়ে দেবে। ডক্টর গাঙ্গুলি, সেই ঘেন্নার ভীত কিন্তু অনেক শক্ত ছিল। আজকে আপনাদের এই মাপ চাওয়া ওই বিষয়গুলো না বড্ড ঠুনকো। আর আমি তো এটাও ভুলে যাচ্ছি, আপনারা তো আবার ওই রূপের কথায় আমার চরিত্রের দিকেও পর্যন্ত আঙুল তুলেছে। এরপর কেউ এসে বলবে যে আপনাদের যোগ্য বউ রাত পর্যন্ত অনুষ্ঠান করে, বাইরে বাইরে গান গাইতে যায়, তখন তখন কি হবে? হঠাৎ করে এসব বরণ টরণ এত কিছু করে আমাকে ভালো তকমা দিয়ে দেবেন না ডক্টর গাঙ্গুলি। আর নীল, তুমি তো আবার এদেশের আদর্শ পুরুষ, তোমার তো আবার থেকে থেকে বউয়ের অগ্নি পরীক্ষা নিতে ইচ্ছে হয় যাতে নিজের ইগো স্যাটিসফাইড হয়। তো এইসব যোগ্য বউটাও বলে যে আমাকে বাড়িতে নিয়ে আসছো যদি আবার তোমার অগ্নি পরীক্ষা নিতে ইচ্ছে হয়। আর সে যদি ঘাড় নাড়িয়ে বলে যে না দেব না অগ্নি পরীক্ষা, তখন কি হবে? কি রে দাদিভাই, বল বল কি করবি? কেন বলতে পারছিস না? তোমার অগ্নি পরীক্ষা নিয়ে এমন ধৃষ্টতা আমার কোনোদিন হবে না। অনেকক্ষণ ধরে না ঘর থেকে তোর কথা শুনছিলাম, এই তো এই তো আমার আপসিন তেজি মেঘ দিদি। সকলে কি ভেবেছিল জানিস তো? তুই হলি নরম মেয়ে, তোকে যে পাত্রে ঢালবে তুই সেই পাত্রের মতন হয়ে যাবি। কিন্তু আমি তো জানি তুই তেমনটা নয়, তোর ভেতরে জোরটা তুই যে এখনো ধরে রয়েছিস দেখে আমার খুব ভালো লাগলো দিদি। আমি একটা কথা বলতে পারি? বলুন। কিন্তু এই বাড়িতে ফিরে আসা ছাড়া যা ইচ্ছে বলুন। বেশ, আমি ফিরতে বলছি না, কিন্তু মেঘ, তুমি যতই অস্বীকার করতে চাও আমি কিন্তু বিশ্বাস করি তুমি নীলকে ভালোবাসো, আজ আর নীলও তোমাকে ভালোবাসে। তোমাদের দুজনের মধ্যেকার এই ভালোবাসাটা যদি এত কিছুর পরেও বেঁচে থেকে থাকে তাহলে সেটাকে তোমরা বাঁচিয়ে রাখো। তোমরা দুজনে যদি এখানে থাকতে না চাও থেকো না, নীল তোমাকে নিয়ে আলাদা সংসার করবে, আর তুমি যদি আমাদের মাফ করতে না পারো করো না, কিন্তু নীলের সঙ্গে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখো প্লিজ। কি বলুন তো, সবকিছু সবসময় পিটিয়ে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায় না, অন্তত সেই শিক্ষা আমি পাই। আর ঠিক 40 মিনিটের মধ্যে আমাদের তো কোর্টে পৌঁছতে হবে, আমি ট্যাক্সি ধরে চলে যাচ্ছি, তুমি নিজের গাড়ি নিয়ে চলে এসো। দাঁড়াও মেঘ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।